আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে ব্যাখ্যাটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য। কেননা মুমিন মুসলমানদের জন্য বিশেষ করে বলার কারণ হলো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সহ পৃথিবীর মধ্যে যে 3400 মতো ধর্ম আছে, প্রত্যেকেই যেই জিনিসটাকে নিয়ে পেরেশান তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল করিম। সেই মহাগ্রন্থ আল কোরআনুল করিম যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে আমি এই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব। এর আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক বিভিন্ন মাসআলা মাসাইল জানার জন্য। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় চলে যাই। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, স্বপ্নে কোরআন মাজিদ দেখা জ্ঞান ও প্রজ্ঞা লাভের লক্ষণ। স্বপ্নে কোরআন মাজিদ ক্রয় করতে দেখা জ্ঞান লাভ ও বুদ্ধিমান হওয়ার লক্ষণ। স্বপ্নে কোরআন মাজিদ আগুনে জ্বালাতে দেখা দিন ধ্বংসের লক্ষণ। হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, স্বপ্নে কোরআন মাজিদ খুলে মাথায় ও চোখের উপর রাখা পরিমাণ মতো সব কাজ হবে, ওই শহরের শাসক হবে। কোরআন মাজিদের সাথে কথা বলতে দেখা যদি নেক কথা হয় ভালো হবে, আর যদি খারাপ কথা হয় তাহলে খারাপ হবে। হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কোরআন মাজিদ দেখার পাঁচ ব্যাখ্যা হতে পারে, যথা 1 নম্বর জ্ঞান প্রজ্ঞা, 2 নম্বর মিরাস, 3 নম্বর আমানত, 4 নম্বর হালাল রিজিক হালাল জীবিকা, 5 নম্বর দিনদার ও বিশ্বস্ততা। প্রিয় দর্শক, স্বপ্নে কোরআন মাজিদ দেখলে এর কি ব্যাখ্যা হতে পারে সবগুলো আপনাদেরকে জানালাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন, সকলে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।